যুদ্ধাপরাধের যে প্রেক্ষিত এবং ঐতিহাসিক পটভূমি আজকের বিচার সে জায়গায় নাই। যাদের নির্দেশে এই গণহত্যা প্রতিষ্ঠিত হলো তাদেরকে ওনারা বেকসুর মুক্ত করে দিলেন, আর আমার সিভিলিয়ানদের বিচার করা হচ্ছে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় জাগপার সভাপতি হিসাবে, আমি বলবো এই বিচারের ন্যায্যতা নেই, এই বিচার আমি মানি না। যে সকল ব্যক্তি বা সংগঠন আজকে ভিনদেশি আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, কাজ করছে, লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত কণ্ঠকেই স্তব্ধ করে দেওয়ার জন্যই এই ট্রাইব্যুনাল বসানো হয়েছে তথাকথিত বিচারের নামে। এবারই প্রথম বাংলাদেশে একটা গভর্নমেন্ট ক্ষমতায় এসছে যেই গভর্নমেন্ট জনগণের সম্মতির ভিত্তিতে আসে নাই, একটা গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে আসে নাই। ওয়ান এলিফেনের ষড়যন্ত্রের সুড়ঙ্গ পথে হিন্দুস্থানের বস্তাভর্তি টাকায় তাদের পরিকল্পনায় গভর্নমেন্টকে ক্ষমতায় আনা হবে। মানে সেপ্টেম্বরটা পুরো হবে গণসংযোগ, অক্টোবরের শেষের দিকে ঢাকার সমাবেশ থেকে, যদি এর মধ্যে দাবি মানা না হয় তাহলে 18 দলের পক্ষে দেশনেত্রী বিজয় অর্জন না হওয়া পর্যন্ত একটা লাগাতার আন্দোলনের ডাক দেবে। আমাকে কিছু বলতে হলে তো আমাকে একটা ঐতিহাসিক পটভূমি থেকে বলতে হবে, সেটা হচ্ছে যুদ্ধ হলো 1971 সালে। যুদ্ধটা হলো পাকিস্তানের সাথে, তদানীন্তন পূর্ব পাকিস্তান বা এই অঞ্চলের জনগণের, বাংলাদেশের জনগণের। তো যে কোনো বিচার, একটা পক্ষ হচ্ছে পাকিস্তান আর্মি, এবং সেই গণহত্যা যদি হয়ে থাকে পাকিস্তান আর্মির নেতৃত্বে হয়েছে, এবং আজকে শেখ হাসিনার আওয়ামী লীগের পূর্বসূরি বাংলাদেশ উত্তর যে আওয়ামী লীগ গভর্নমেন্ট, যার নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর পিতা মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি যুদ্ধ অপরাধীদের একটা তালিকা তৈরি করছিলেন, 195 জন, যাদের নির্দেশে গণহত্যা হয়েছিল তারা সব পাকিস্তান আর্মির অফিসার, এবং এটা ছিল একটা সঠিক সিদ্ধান্ত, এবং তাদের বিচার হবার কথা ছিল, এরকম একটা অঙ্গীকার এবং প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধে হিন্দুস্থানের হস্তক্ষেপের সুবাদে তারা এই যুদ্ধটাকে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ হিসেবে চিহ্নিত করে ওর ফায়দা নেওয়ার চেষ্টা করল, এবং তদানীন্তন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর সিমলা চুক্তির সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে না জানাই ওই 195 জন সহ সমস্ত পাকিস্তান আর্মিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়, এবং শর্তহীনভাবে 195 জন পাকিস্তান আর্মির মুক্তি নিশ্চিত করা হয়, এবং পরবর্তী সময়ে বাংলাদেশ গভর্নমেন্টও এই সিদ্ধান্তকে অনুমোদন করে। সুতরাং যুদ্ধ অপরাধের যে প্রেক্ষিত এবং ঐতিহাসিক পটভূমি আজকের বিচার সে জায়গায় নাই। আজকে বিচার হচ্ছে বাংলাদেশের সিভিলিয়ানদের, তাও বিচার হচ্ছে 42 বছর পর। এই 42 বছরে এর আগে দুইবার আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, তখন বিচারের প্রশ্ন আসেনি। সুতরাং ঐতিহাসিক বিচারে এই বিচারের কোনো ন্যায্যতা নাই। 100 যাদের নির্দেশে এবং হুকুমে গণহত্যা হয়েছিল সেই 195 জন আওয়ামী গভর্নমেন্ট কর্তৃক চিহ্নিত অফিসারদের বাদ দিয়ে আমার দেশের সিভিলিয়ানদের যে বিচার, এটা ইতিহাসের ব্যাপারে অন্যায্য, অবৈধ এবং গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। বিতর্ক তো আছেই, কাজেই বিতর্কটা রাজনৈতিক, এবং এই বিতর্ক আজ ছিল, আছে এবং থাকবে। আমাদের যেটা ইতিহাসের কষ্টিপাথরে যেটা যে সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিত সেটা হচ্ছে এই বিচারটার ন্যায্যতা আছে কিনা। আমি মনে করি এই বিচারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ হতে পারে, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। গভর্নমেন্ট যদি আন্তরিক হতো তাহলে তারা পাকিস্তানের কাছে 195 জন তালিকাভুক্ত অফিসারদের ফেরত চাইতে পারতেন, না শুনলে জাতিসংঘে যাইতে পারতেন। কিন্তু তারা, যাদের নির্দেশে এই গণহত্যা প্রতিষ্ঠিত হলো তাদেরকে ওনারা বেকসুর মুক্ত করে দিলেন, আর আমার সিভিলিয়ানদের বিচার করা হচ্ছে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় জাগপার সভাপতি হিসাবে, আমি বলবো এই বিচারের ন্যায্যতা নেই, এই বিচার আমি মানি না। এই বিভক্তির যে প্রশ্নটি এসছে খুব সঙ্গত প্রশ্ন, কিন্তু এটারও আবার একটা হিস্টোরিক্যাল পটভূমি আছে। কারণ মানে এখানে আমরা দিল্লির
দৃষ্টিভঙ্গি এবং মনোভাবকে বাদ দিয়ে বাংলাদেশকে যদি আলাদাভাবে বিচার করি তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। কারণ একাত্তরের যুদ্ধের পর থেকে দিল্লি কখনো চায় নাই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। তারা এটাকে একটা করদ রাজ্যের মতো করে রাখতে চেয়েছে, একটা বিকলাঙ্গ পঙ্গু রাষ্ট্র। আমাদের অর্থনীতি রাজনীতি সর্বক্ষেত্রে তারা একটা ধ্বংসাত্মক অভিযান চালিয়েছে। এটা ভারত আগ্রাসী ভারত ভালোভাবে বুঝে, জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের আধিপত্যবাদী ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ প্রতিষ্ঠার জন্ম লগ্ন থেকেই একটার পর একটা কৃত্রিম ইস্যু তৈরি করে তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। আমরা যখন, আমি নিজেও স্বাধীনতা যুদ্ধের একজন ক্ষুদ্র সৈনিক ছিলাম, আমরা দেশে ফিরে আসার পরে একটা আওয়াজ তোলা হলো, যারা যারা আমরা ওপারে গেছিলাম আর যারা যান নাই তাদের মধ্যে একটা বিভাজনের দেওয়াল তুলে ধরার চেষ্টা করা হলো। সচিবালয় থেকে শুরু করে প্রমোশনের ক্ষেত্র থেকে শুরু করে সমাজের সকল ক্ষেত্রে ওটা ছিল এক ধরনের বিভাজন। ওটা 3.5 বছর চলেছে। এরপরে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এই বাকশাল এবং 15ই আগস্টকে কেন্দ্র করেও কিন্তু একটা বিভাজনের দেওয়াল তৈরি করার চেষ্টা করা হয়েছে। 7ই নভেম্বরের ঐতিহাসিক গণসিপাহী অভ্যুত্থান, সেটাকে কেন্দ্র করে একটা বিভাজনের প্রক্রিয়া তৈরি করা হয়েছে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে এবার তথাকথিত যুদ্ধ অপরাধের নামে সমগ্র জাতিকে বিভক্ত করা হচ্ছে। এবং এর পরবর্তী পর্যায়ে ইসলাম বা অথবা ধর্ম এবং নাস্তিকতা অথবা ধর্মনিরপেক্ষতার মধ্যেও একটা বিভাজনের দেওয়াল তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা করা হচ্ছে কেন এবং কার স্বার্থে? জাতি যদি বিভক্ত হয় এর ইমিডিয়েট সুফল কে ভোগ করবে? নিশ্চয়ই জাতি হিসেবে আমরা নই। কাজেই এটা আমরা যেভাবে দেখি, বিশেষ করে আমাদের পার্টি যেভাবে দেখে, আমরা মনে করি ভাগ করো শাসন করো নীতি যেটা ব্রিটিশরাও এখানে অনুসরণ করেছে, একটা আধিপত্যকামী রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের ক্ষেত্রে এই নীতিটাই অবলম্বন করে থাকে। সুতরাং নিঃসন্দেহে এই ইস্যুকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করা আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে মাত্র। আমি আর ন্যায্যতাই স্বীকার করি না, এই তথাকথিত বিচার আমি মানি না। আমি মনে করি বিচারের স্বার্থে এই বিচার হচ্ছে না, এটা জাতিকে বিভক্ত করো, জাতিকে পঙ্গু করো এবং প্রতিহিংসা চরিতার্থ করো। যে সকল ব্যক্তি বা সংগঠন আজকে ভিনদেশি আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, কাজ করছে, লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত কণ্ঠকেই স্তব্ধ করে দেওয়ার জন্যই এই ট্রাইব্যুনাল বসানো হয়েছে তথাকথিত বিচারের নামে। সেখানে স্কাইপ কেলেঙ্কারি এতে নতুন মাত্রা যোগ করছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বিচারকরা নয়, রায়গুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রথম থেকেই, এক্ষেত্রে আমি আমার রাজনৈতিক বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই, যারা অ্যাটলিস্ট আওয়ামী গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই লিপ্ত আছে, তারা কিন্তু প্রথম থেকে এরকম একটা পরিষ্কার অবস্থান নিতে পারেন নাই। যে তারা বলছেন যে স্বচ্ছ বিচার চাই, কেউ বলেছেন নিরপেক্ষ বিচার চাই, কেউ বলেছেন আন্তর্জাতিক মানের বিচার চাই, কিন্তু তাদের প্রথমেই বলা উচিত ছিল যে 195 জন চিহ্নিত গণহত্যার যারা নির্দেশদাতা তাদেরকে বাদ দিয়ে এই বিচার হচ্ছে প্রহসন, এই বিচার আমরা মানি না, তাহলে হয়তো আজকের প্রেক্ষিতটা আরেকটি নতুন মাত্রা পেতে পারত। কিন্তু স্বচ্ছতা দিয়ে আমরা কিন্তু এক ধরনের স্বীকৃতিও দিচ্ছি এই বিচারকে। এবারই প্রথম বাংলাদেশে একটা গভর্নমেন্ট ক্ষমতায় এসছে যেই গভর্নমেন্ট জনগণের সম্মতির ভিত্তিতে আসে নাই, একটা গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে আসে নাই। ওয়ান এলিফেন্টের ষড়যন্ত্রের সুড়ঙ্গ পথে হিন্দুস্থানের বস্তাভর্তি টাকায় তাদের পরিকল্পনা এই গভর্নমেন্টকে ক্ষমতায় আনা হয়েছে। এই গভর্নমেন্টকে ক্ষমতায় আনাই হয়েছে বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্য নয়, আনাই হয়েছে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নের জন্য। এবং আমরা লক্ষ্য করলে দেখব যে ট্রানজিট করিডোর, বন্দর ইত্যাদি যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতীয় সমূহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো কিন্তু ক্রমেই ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন হওয়ার পথে। এখন এটার বিরুদ্ধে আগামী দিনের প্রতিরোধকামী শক্তি কারা হতে পারে, এটা তারা তাদের মতো করে চিহ্নিত করেছে। এখানে একটা কমিটেড ফোর্স, যাদের দেশের প্রতি আনুগত্য আছে, যাদের একটা অঙ্গীকার আছে এবং যারা মাতৃভূমির জন্য, আমাদের স্বাতন্ত্রতার জন্য, আমাদের আলাদা বৈশিষ্ট্যের জন্য মৃত্যুঞ্জয়ী লড়াইয়ে লিপ্ত হতে পারে,
এমন একটি শক্তিকেই তারা বেছে নিয়েছে তাদের আক্রমণের অংশ হিসাবে। এখন এই যে পাখির মতো মানুষ মেরে হত্যা, যেটা পাকিস্তান থেকে এই পর্যন্ত আমরা কখনো দেখিনি, এমনকি ব্রিটিশের 200 বছরের শাসনও আমরা শাপলা চত্বরে এই নির্মম মুসলিম গণহত্যা দেখি নাই, এটা কেন সম্ভব হলো? এটা হলো এই কারণেই যে এই গভর্নমেন্ট বাংলাদেশের জনগণের গভর্নমেন্ট না। এটাকে আমরা আফগানিস্তানের কারজাই, আমরা সিকিমের দর্জি গভর্নমেন্ট, কিংবা এই ধরনের দালাল সরকার যারা ভিনদেশি প্রভুদের প্ররোচনায় ইঙ্গিতে এবং মদতে ক্ষমতায় আসে, তাদের পক্ষেই তাদের দেশের মানুষকে এভাবে পাখির মতো গুলি করে মারা সম্ভব। আমরা সেপ্টেম্বর মাসটা সারাটা মাস জুড়ে গণসংযোগ করব এবং আমরা অক্টোবরটাকে কাট আউট পয়েন্ট ঠিক করছি, যে অক্টোবরে একটা সমাবেশের মধ্যে দিয়ে বেগম জিয়া একটা সর্বাত্মক সংগ্রামের ডাক দিবেন, টিল ফাইনাল ভিক্টরি, মানে চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ওই লড়াই চলবে। মানে সেপ্টেম্বরটা পুরো হবে গণসংযোগ, অক্টোবরের শেষের দিকে ঢাকার সমাবেশ থেকে যদি এর মধ্যে দাবি মানা না হয় তাহলে 18 দলের পক্ষে দেশনেত্রী বিজয় অর্জন না হওয়া পর্যন্ত একটা লাগাতার আন্দোলনের ডাক দেবেন, এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে। যেই সীমারেখার মানুষের একদিন পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সেই সীমারেখার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে আবাসভূমি সেটাই আজকে বাংলাদেশ। হ্যাঁ, সেই বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন, ছিলেন, থাকবেন, কিন্তু এখানকার মুসলিম আইডেন্টিটিকে অস্বীকার করে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। যে শেখ হাসিনার এটা মনে রাখা ভালো যে তার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে আইয়ুব খান যে মামলা এনেছিলেন তার বিচার কিন্তু তারা করতে পারেন নাই, জনগণ সেই বিচারপতির বাড়ি পুড়াই দিয়েছিল এবং সেই মিছিলে থাকারও সুযোগ আমার হয়েছিল। তো সুতরাং আদালতের বারান্দায় রাজনৈতিক সিদ্ধান্তের ফয়সলা হয় না, সিদ্ধান্ত তারা যাই নেব না কেন, আমি ওই সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলতে চাই না। তাদের মধ্যে একটা জামাত শিবিরের ভূত মাথায় ঢুকছে, ওরা সবখানে এটা আবিষ্কার করতেছে, একটা আতঙ্ক। এটা আমি মনে করি যে জামাত শিবিরের জন্য এটা এক ধরনের প্রাপ্তি, বড় মাপের প্রাপ্তি, এটা আমি পার্সোনালি মনে করি। এই নিষিদ্ধ কিংবা তারা নির্বাচনে যেতে পারবে না, কিংবা ইভেন তাদের যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তারপরেও এই বাতি নিভবে না। কারণ আমরা মিশরে দেখছি যে ব্রাদারহুড 32 বছর নিষিদ্ধ ছিল, কিন্তু যখন রাজনীতি অন হয়েছে তখন দেখা গেলো যে তারই সামনে এসে গেছে। কারণ কমিটেড যাদের আত্মায় স্বাধীনতার বীজ সেটাকে বোমা কামান দিয়ে নেবানো যায় না। তারা যেভাবে দেখেন বা দেশের একটা বিরাট সংখ্যক মানুষ যেভাবে দেখতেন, তারা মূলত বঙ্গবন্ধু তাদের ভাষায় কিংবা অনেকের ভাষায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শাহরিয়াররা। তাহলে শাহরিয়াররা কাদের প্রতিনিধিত্ব করতেছেন? কারণ এই অঞ্চলের যে স্বাধীনতা সংগ্রাম, এই অঞ্চলের যে পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তান আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ইভেন পাকিস্তান কনসেপ্টার যিনি প্রস্তাবক তিনি ছিলেন কিন্তু বাংলাদেশেরই মানুষ, শেরে বাংলায় কে ফজলুল হক। 1940 সালে লাহোরে যে লাহোর প্রস্তাব, যেটা পরবর্তী পাকিস্তান প্রস্তাবে চিহ্নিত হয়েছিল, তার জনক কিন্তু বাংলাদেশেরই একজন বাঙালি, শেরে বাংলায় কে ফজলুল হক। এই আন্দোলনের জন্য শিপাহ সরোয়ার হোসেন শহীদ সরোয়ারদী এবং আবুল হাসেম, তিনি এই বাংলাদেশের একজন বাঙালি তারাও, এবং শেখ মুজিবুর রহমান ছিলেন সেই আন্দোলনের একজন প্রথম কাতারের সৈনিক, যিনি লড়কে লিঙ্গে পাকিস্তান বলে লড়েছেন এবং সরবরাদ্দি সাহেবের অত্যন্ত নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে সংগ্রাম করেছেন। তাহলে তারা কি সাম্প্রদায়িক ছিলেন? তাহলে তারা কি ধর্মনিরপেক্ষ ছিলেন? আসলে বিষয়টাকে দেখতে হবে বঞ্চিত পূর্ব বাংলার যে মুসলিম জনগোষ্ঠী তারা তাদের অধিকার কায়েমের জন্যই পাকিস্তান রাষ্ট্রের পত্তন করেছিলেন। পূর্ব পাকিস্তানের মানুষের ভোটাধিকার সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে পাকিস্তানই হইতো না। পরবর্তী সময়ে পশ্চিম পাকিস্তানের শাসকদের মানে ইনসাফ বহির্ভূত কর্মকাণ্ডের কারণে এই পূর্ব পাকিস্তান, যেই 56,000 বর্গমাইল নিয়ে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একসময় পাকিস্তান করেছে, তারাই কিন্তু স্বাধীনতা সংগ্রামটা শুরু করে এবং একটা স্বাধীন রাষ্ট্রের পত্তন করে। তো সুতরাং এখানে
পশ্চিমবাংলার 10 বর্গমাইল এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, কিংবা এই সংগ্রামে পশ্চিমবাংলার জনগণ বলেন এই বাঙালি জাগো কই আমরা আসতেছি, তারা কিন্তু ভারতেরই সঙ্গে আছেন। সুতরাং এটা সেই সীমারেখা যেই সীমারেখা একদিন ছিল পূর্ব পাকিস্তান, এটা সেই সীমারেখা যেই সীমারেখার মানুষেরা একদিন পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সেই সীমারেখার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে আবাসভূমি সেটাই আজকে বাংলাদেশ। হ্যাঁ, সেই বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন, ছিলেন, থাকবেন, কিন্তু এখানকার মুসলিম আইডেন্টিটিকে অস্বীকার করে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। প্রথমত যেটা আমি বলতে চাই, হ্যাঁ, আমরা সম্প্রতি দেখলাম যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই ব্যাপারে উৎকণ্ঠা ব্যক্ত করেছেন, আমেরিকা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও একটা গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলতেছে, এমনকি গণচীনের মতো একটা রাষ্ট্র যারা সাধারণত কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলে না তারাও কথা বলছেন। এগুলোকে আমরা পজিটিভ হিসেবে নিচ্ছি, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অধিকার আমাদের অর্জন করতে হবে। আমরা স্বাধীনতা সংগ্রামই করছিলাম, জনগণ তাদের ভাগ্যের নিয়ন্তা হবে, সরকারের নিয়ন্তা হবে, এবং সরকার একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। তো সেক্ষেত্রে আজকের যে গভর্নমেন্টের আচরণ, এই আচরণটা সঙ্গত কারণেই একটা স্বাধীন দেশের সরকারের আচরণ নয়, যেটা আমি পূর্বাণ্ডেই বলেছি এটা একটা তাবেদার ধরনের সরকার, সেবাদাসমূলক সরকার। তো আমরা আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করব, কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রধানত নির্ভর করতে হবে জনগণের উপরে, এবং গণশক্তির সামনে কোনো কিছুই টেকে না। এবং ওটাও আছে যে মজলুম মানুষের যে কণ্ঠ এটা আল্লাহর কণ্ঠ এবং এটাকে কেউ দাবাই দিতে পারে না। তা আমাদের নির্বাচনের যে অধিকার, গণতন্ত্রের যে অধিকার, মানবাধিকার, সাম্য ইত্যাদি যেগুলো আজকে ভীষণভাবে লঙ্ঘিত হচ্ছে, আমাদের আমরা আক্ষরিক অর্থেই আমাদের সীমান্ত রক্ষিত, গণতন্ত্র মুমূর্ষ, মানবতা বিপন্ন, এবং মানুষরা ন্যূনতম নিরাপত্তার পাচ্ছে না, গ্যারান্টি পাচ্ছে না, সেক্ষেত্রে গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। এবং আমাদের এই ধর এক্ষেত্রে একটা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের প্রয়োজন আছে, এটা যদি আমরা নিতে পারি তাহলে বাকিগুলো এটাকে অনুসরণ করবে। এটাকে আমি যেভাবে দেখি যে আমরা ধরুন যে সে 52 ভাষা আন্দোলন করছি, তখন তো আদালতের সম্মতি নিয়ে করি নাই। আমরা যখন 69 গণ অভ্যুত্থান করছি তখন আদালতের সম্মতি লাগে না। এমনকি আমি একথা বলতে চাই যে শেখ হাসিনার এটা মনে রাখা ভালো যে তার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে আইয়ুব খান যে মামলা এনেছিলেন তার বিচার কিন্তু তারা করতে পারেন নাই, জনগণ সেই বিচারপতির বাড়ি পুড়াই দিয়েছিল এবং সেই মিছিলে থাকারও সুযোগ আমার হয়েছিল। তো সুতরাং আদালতের বারান্দায় রাজনৈতিক সিদ্ধান্তের ফয়সলা হয় না, সিদ্ধান্ত তারা যাই নেক না কেন, আমি ওই সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু এ কথা আমি নিঃসংকোচিত্তে বলতে চাই, রাজনৈতিক বিষয়ের মীমাংসা হয় রাজপথে হবে অথবা পার্লামেন্টে হবে, টেবিলে হবে, আদালতের বারান্দায় কিংবা আদালতের কাঠগড়ায় নয়। তবে তাদের মধ্যে একটা জামাত শিবিরের ভূত মাথায় ঢুকছে, ওরা সবখানে এটা আবিষ্কার করতেছে, একটা আতঙ্ক। এটা আমি মনে করি যে জামাত শিবিরের জন্য এটা এক ধরনের প্রাপ্তি, বড় মাপের প্রাপ্তি, এটা আমি পার্সোনালি মনে করি, কারণ আধিপত্যবাদ তাকেই সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ এই মুহূর্তে সেই সবচেয়ে বড় মিত্র বাংলাদেশ, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই নিষিদ্ধ কিংবা তারা নির্বাচনে যেতে পারবে না, কিংবা ইভেন তাদের যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তারপরেও এই বাতি নিবে না, কারণ আমরা মিশরে দেখছি যে ব্রাদারহুড 32 বছর নিষিদ্ধ ছিল, কিন্তু যখন রাজনীতি অন হয়েছে তখন দেখা গেল যে তারই সামনে এসে গেছে, কারণ কমিটেড যাদের আত্মায় স্বাধীনতার বীজ সেটাকে বোমা কামান দিয়ে নেবানো যায় না, বরং এটা একটা বাজে উদাহরণ তারা তৈরি করলেন যেটা একটা স্বাধীন জাতির জন্য সম্মানকর মর্যাদাকর নয়। না, এটা এভাবে আমরা কেন বলবো বা এভাবে এই বিষয়টা এভাবেই আমরা আলোচনা বা কেন করব, মানে পয়েন্টটা হচ্ছে তাদের একীভূত হওয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে তার মানে একটি সংগঠনকে আপনি আইন দিয়ে বন্ধ করতে পারেন কিন্তু তার কার্যক্রম তো বন্ধ করতে পারেন না, কার্যক্রম তার সৃজনশীলতা দিয়ে যে কোনো দল চালাই যেতে পারে, বহু দলে বহু দল নিষিদ্ধ কিন্তু কার্যক্রম অব্যাহত আছে, তাতে
জাগপার সাথে একত্রিত। তবে একটা কথা আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে জামাত শিবির আজকে লড়াই করতেছে। মানে কতগুলো মৌলিক প্রশ্ন, মানে আদর্শিক রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার স্বাধীনতা এই প্রশ্নে জামাতের সাথে আমি মনে করি যে আমাদের কোনো মৌলিক পার্থক্য নাই। আমাদের যে ধর্মীয় স্বাতন্ত্রতা, সেখান থেকে আমি মনে করি আমাদের কোনো মৌলিক পার্থক্য নাই। এই সরকার সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, মৌলিক পার্থক্য নাই। আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম যে আমাদের, সেখানে মৌলিক পার্থক্য নাই। সেখানে সঙ্গত কারণে তাদের আমরা নৈতিক সমর্থন তো নিশ্চয়ই আশা করতে পারি। আবার ওই যে আমি আমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ফিরে যেতে হবে, একটা হচ্ছে যে এই গভর্নমেন্টের বিপর্যয়ের পিছনে আমার একটা ভূমিকা ছিল, এই গভর্নমেন্ট না মানে বাংলাদেশ উত্তর গভর্নমেন্ট, কারণ বঙ্গবন্ধুর গভর্নমেন্ট যখন বাংলাদেশে, তখন আমি কিন্তু অবিভক্ত ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, এবং আমি প্রথম ব্যক্তি যিনি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসাবে জীবিত থাকাকালীন 1974 সালের 30শে মার্চ সেই গভর্নমেন্টের দুর্নীতির তালিকা প্রকাশ করছিলাম ওপেন পাবলিক মিটিংয়ে 64 জন, এবং বঙ্গবন্ধুর উপস্থিতিতে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি বলেছিলাম যে আপনি কি শুধু শেখ হাসিনা শেখ কামালের পিতা, দেশের দিকে তাকান, দেখেন কি অবস্থা। এবং ওই তালিকা প্রকাশ করার পরে আমরা গ্রেপ্তার হয়ে গেলাম, এবং ছাত্রলীগ ছিল ওই সময় আওয়ামী লীগের মূল প্রাণশক্তি, এবং এই ওই ছাত্রলীগকে বিচার আলোকে আজকের ছাত্রলীগ যে আওয়ামী লীগের এটাকে বিচার করলে ভুল হবে, ওটাকে আদর্শবাদী সংগঠন হিসেবে আমরা গড়ে তুলেছিলাম। তা আমাদের গ্রেপ্তারের পরে ওই ছাত্রলীগটা নিষ্ক্রিয় হয়ে গেল, ফলে তার প্রতিরোধের ক্ষমতাটা হয়ে গেল ভীষণভাবে দুর্বল, যার ফলে ছোট্ট আঘাতেই ধসে পড়ল বিশাল বাকশালের সৌধ। এ কারণে তাদের একটা জাত ক্রোধ আছে আমাদের উপরে। নাম্বার টু, যে তারা রিপ্রেজেন্ট করে কংগ্রেসের এক্সটেন্ডেড উইং হিসাবে বাংলাদেশে, যেহেতু আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম জাগপার, জাগপা ভারতীয় আধিপত্যবাদকে জাতীয় বিকাশের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করছে, তো সুতরাং আধিপত্যবাদের দিক থেকেও একটা চাপ আছে। সে কারণে গতবার আমি মাত্র গ্রেপ্তার হয়েছিলাম 10 বার হাসিনার আমলে, গতবার, এবার 2বার হয়েছে। এবার সংখ্যাটা কম হওয়ার কারণ হচ্ছে যে এবার তারা প্রিন্সিপাল টার্গেট করছে জামাত শিবিরকে, সেই জন্য এবার তুলনামূলকভাবে গ্রেপ্তারের পরিসংখ্যানটা কম। গতবার ছিল কিন্তু অনেক বেশি, কারণ গতবার ইন্ডিয়ান ইয়াটা এত সরাসরি ছিল না, গভর্নমেন্ট তার মতো করে করতো। এখন তো ইন্ডিয়া প্ল্যান করে দেয় কারে ধরবা, কখন ধরবা, কোন দিন ধরবা, কেমন করে ধরবা, সব তারা সাজাই দেয়। এটাই হচ্ছে প্রধানত কারণ, কারণ আমরা স্বাধীনতার উষালগ্ন থেকেই আওয়ামী লীগের যে ভারত তোষণ নীতি এবং লুণ্ঠনের নীতি, দেশ বিরোধী নীতি, তার বিরুদ্ধে আমাদের তারুণ্যেই প্রতিবাদ করছে। আমাদের সময় ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন না। আমাদের নেতা নির্বাচনে আওয়ামী লীগের প্রভাব ছিল, কিন্তু আওয়ামী লীগ সভাপতি তার টেবিলে বসে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ধারণ করতেন না, কাউন্সিলে ভোটে নির্বাচিত হইতে হইত। ফলে ছাত্রলীগের একটা আদর্শিক সম্পৃক্ততা আওয়ামী লীগের সাথে ছিল স্বাধীনতাকে কেন্দ্র করে, কিন্তু দাসত্ব সুলভ সম্পর্ক ছিল না, তার এক ধরনের স্বাধীনতা ছিল। কারণ নেতা হওয়ার জন্য তাদের শেখ হাসিনার আঁচলের নিচে, ছায়ার নিচে আমাদের যেতে হয়নি, বা মুজিবকোটের নিচে যেতে হয়নি। যেমন আমি নিরঙ্কুশ ভোটে নির্বাচিত হয়েছি, মানে আমি, আমার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল, আমার প্রতিদ্বন্দ্বী একজন ছিল, তার প্রস্তাবক ছিল, কিন্তু সমর্থক খুঁজে পাওয়া যায়নি। মানে এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা, এবং ওই সময় বিশাল ছাত্র সংগঠন আমাদের, তাই আমরা তো কাউন্সিলে নির্বাচিত হয়েছি, তাতে আওয়ামী লীগের অনেকে চায়নি আমি আসি, বাট তারা রুখতে পারেনি, কারণ ওই মুজিবকোট থেকে এটা নির্ধারিত হইত না, কিংবা কারা আঁচল থেকে এটা নির্ধারিত হইত না, এটা ছিল ওই সময়কার বৈশিষ্ট্য। ফলে আমরা যারা নেতৃত্বে থাকতাম, আমাদের পরবর্তী নেতা নির্বাচনের বিবেচনায় আমাদের সবসময় সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের সামনে একটা উজ্জ্বল মানে এবং স্বচ্ছ চেহারা নিয়ে রাজনীতি করতে হয়েছে। এখন যে ছাত্রলীগের একটা খুনোখুনি মারামারি বেশি, টেন্ডারবাজি আছে, এগুলো এটা খুব সঙ্গত কারণ আছে, কারণ আঁচলের ছায়ার নিচে যাদের জন্ম, তারা আঁচলের দর্শনকে অনুসরণ করবে। শেখ হাসিনা যেভাবে চান তারা সেভাবে অ্যাক্ট করতেছে। শেখ হাসিনার গভর্নমেন্ট যেমন কোনো নীতিনৈতিকতা দর্শনের ধার ধারে না, নির্মম লুণ্ঠন, দেশ বিক্রি থেকে শুরু করে মানুষ হত্যা, গুম, তো সেটাই তো তারা করতেছে। দে আর মুভিং ইন দ্য কারেক্ট লাইন।
না, আমরা অলওয়েজ ইন ফেভার অফ মুভমেন্ট। আমরা মনে করি যে আমরা অনেকগুলো সুযোগকে কাজে লাগাইনি। পিলখানার সময় উই শুড কাম আউট ইন দ্য স্ট্রিট, যখন আমার দেশপ্রেমিক অফিসারদের হত্যা করা হচ্ছে, পিলখানায় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে 36 ঘন্টা ধরে। হাসিনাকে আমি দায়ী করতে পারি, কিন্তু আমি তো আমার দায় অস্বীকার করতে পারি না। আমি আমার অফিসারদের রক্ষা করার জন্য রাস্তায় বেরোইনি। যখন শেয়ার মার্কেটে লক্ষ লক্ষ লোককে সর্বসাধ্য করে দেওয়া হলো, তখন আমরা সমালোচনা করছি, তাদের পাশে দাঁড়াইনি। মানে আমি বলবো যে আমি বরাবরই এগুলোর পক্ষে ছিলাম, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আমরা পারি নাই। অনেক আগেই অনেক কিছুর ফয়সলা বাংলাদেশে করা সম্ভব ছিল, কিন্তু আমরা সেই সুযোগগুলোকে অথবা সেই ন্যায্য কাজগুলো করি নাই। তো জাকপাত অলওয়েজ ইন ফেভার অফ ইট, এবং আমরা আমাদের সীমিত শক্তি দিয়ে সকল উপায়ে এই 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 জালিম শাহির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনটাকে জোরদার করার চেষ্টা করব। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।